অশরীরীদের দেখতে পাওয়া যায়। সেই মাঠে গিয়ে কি এমন দেখতে পান তারানাথ? তারানাথ তান্ত্রিক কি আদৌ পারবেন সেই আত্মাদের ওখান থেকে তাড়াতে, নাকি নিজেই চরম কোনো বিপদের সম্মুখীন হবেন? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই তন্ত্রহাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন অশরীরীর মাঠ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে সার্থক, অন্যান্য চরিত্রে কৌশিক, RNM অভিষেক, কুণাল, পূজা ও পার্থ। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন অশরীরীর মাঠ। যে মাঠের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি সেই মাঠের একপাশটা ঘন অন্ধকারে ঢেকে রয়েছে। আকাশে চাঁদের আলো খুব বেশি না থাকার জন্য গোটা মাঠ দেখা সম্ভব নয়, তবে এখানে আমি অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়েছি। আর এখন বুঝতে পারছি সামনের দিক থেকে আমার দিকে ছুটে আসছে ধুলোর ঝড়ের মতো কতকগুলো কালো ছায়া। তাদের দিক থেকে ভেসে আসা সেই কর্কশ গলার চিৎকার যেন আমার গোটা শরীর কাঁপিয়ে দিচ্ছিল বারবার। আমি এখানে আসার আগে দেহবন্ধন করে এসেছি, কিন্তু তবুও শুনেছিলাম যে এই মাঠের এই নির্দিষ্ট জায়গায় রাতের বেলা কোনো তন্ত্রক্রিয়া, কোনো তন্ত্রশক্তি ক্রিয়া করে না। যদি তেমনটাই হয় তাহলে আমার দেহবন্ধন এখানে কোনো কাজেই লাগবে না। আমি বারবার সেই কালো ছায়ামূর্তিগুলোর দিকে তাকিয়ে মনে মনে শুধু মধুসুন্দরী দেবীর নাম জপ করে চলেছি। তার নাম জপ করলে আমার মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত সাহস এসে যায়। বারবার মনে হয় যত বড় বিপদেই আমি পড়ি না কেন, মধুসুন্দরী দেবীর আশীর্বাদের হাত যতক্ষণ আমার মাথায় রয়েছে ততক্ষণ আমার কোনো ক্ষতি হতে পারে না। তবুও এমন একটা অন্ধকার রাতে একাই মাঠের প্রায় মাঝখানে দাঁড়িয়ে দেখা যায় অনেকগুলো কালো ছায়া যেন বাতাসে ভর করে আমার দিকে এগিয়ে আসছে। সে সময় বুকের ভেতরটা সামান্য কেঁপে উঠবে না সে কথা বলা যায় না। যদিও গোপন কোনো মন্ত্র উচ্চারণ করে একমুঠো ধুলো তুলে নিয়ে সামনের দিকে ছুঁড়ে মারলেই সমস্ত কিছুই বন্ধ করা যেত, তাছাড়া দেহবন্ধন করা থাকলে কোনো অশুভ শক্তি প্রত্যক্ষভাবে কোনো ক্ষতি করতে পারবে না। এসব কিছুই আমার জানা, কিন্তু যতটুকু শুনেছি এই মাঠে কোনো শক্তি কাজ করে না। তবু আজ রাতে এই মাঠে দাঁড়িয়ে মনে হয়েছিল জীবনের একটা বড় ভুল বোধহয় আমি করে ফেলেছি। একবার মনে হচ্ছিল এখান থেকে যদি পেছনের দিকে হাঁটতে শুরু করি তাহলে গ্রামের রাস্তায় গিয়ে পড়বো, কিন্তু সামনে গিয়ে আসা ওই ধুলো ঝড়ের মতো কালো কালো ছায়ামূর্তি যে তার আগেই আমার কাছে এসে পড়বে সেটা স্পষ্ট বোঝা যায়। মাঠটা বেশ বড়, সেই ছায়ামূর্তির দল একদম আমার কাছাকাছি এসে পড়েছে বলে মনে হচ্ছে। ঠিক তখনই মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো আমার চারপাশের পরিবেশটা যেন হঠাৎ করেই কোনো এক অদ্ভুত কারণে বদলে গেছে। একটা ফুলের গন্ধ আমি পেতে শুরু করলাম যে গন্ধটা এতক্ষণ ধরে ছিল না, অথচ এই মাঠের মধ্যে এমন ফুলের গন্ধ আসবে কোথা থেকে? তাছাড়া আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে এমন ফুল গাছ থাকা সম্ভব নয়। যদি সেটা থাকতো তাহলে অনেকক্ষণ আগেই আমি তার গন্ধ পেতাম। মনের মধ্যে চলতে থাকে এই প্রশ্নগুলো, আর সামনের দিকে এগিয়ে আসা সেই কালো কালো ছায়া সমস্ত কিছু মিলিয়ে যেন আমার কেমন অস্বস্তি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সেই আশ্চর্য ব্যাপারটা আমি বুঝতে পারলাম। মনে হলো আমার ঠিক পেছনে যেন কেউ একটা এসে দাঁড়িয়েছে, আর যে এসে দাঁড়িয়েছে তার দিক থেকে সেই ফুলের গন্ধটা ভেসে আসছে, কারণ সেই গন্ধটা এখন আমি প্রবলভাবে বুঝতে পারছি। তখন একটা ব্যাপার ঘটে গেল, সামনে ছুটে আসতে থাকা সেই কালো কালো ছায়া যেন সামনের দিকে আসার বদলে ছিটকে যেতে লাগলো দুপাশে, তারপর গোটা মাঠ জুড়ে যেন ঘুরে বেড়াতে লাগলো। কোনো একটা অদ্ভুত কারণে যেন তাদের সামনের দিকে দেহে আসার ইচ্ছেটা কমে গেছে। তখন আমি বুঝতে পারছিলাম আমার পাশে যে সে দাঁড়িয়েছে সে আমার চারপাশে একটা অদৃশ্য বল তৈরি করে ফেলেছে, আর সেই বলয়ের মধ্যে সে ঢুকে আমার ক্ষতি করার ক্ষমতা তাদের নেই। তারা নিরস্ত্র হয়ে ফিরে গেলেও মাঠ ছেড়ে কোথাও যায়নি। পেছনের দিকে তাকিয়ে দেখবার একটা প্রবল কৌতূহল আমি মনের মধ্যে অনুভব করতে পারলাম, কিন্তু কোনোভাবেই পিছনের দিকে ঘুরে তাকাতে পারলাম না। যেন আমার গোটা শরীরটা পাথরের মূর্তির মতো সামনের দিকে চেয়ে রয়েছে, পেছনের দিকে মাথা ঘোরানোর মতো সমস্ত ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। আমি একবার সামনের দিকে আধো অন্ধকারের মধ্যে তাকিয়ে দেখলাম সেই ছায়ামূর্তিগুলো এর মধ্যে অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেছে। যে কর্কশ চিৎকার আমার কানে ভেসে আসছিল সেটা ভেসে আসতে লাগলো বটে, তবে এখন বহু দূর থেকে। মাঠের একদম শেষের দিকে ঘন গাছপালা রয়েছে, তা আমি আগেই দেখতে পেয়েছিলাম। এখন অন্ধকারের মধ্যে সেই গাছপালাগুলোকে যেন একটা কালচে লম্বা দেওয়ালের মতো লাগলো। সেই দেওয়ালের ওপারে এমন কিছু একটা আছে যেটা এত সহজে আমায় ছাড়বে বলে মনে হয় না। প্রথমে যে ভয়টা হচ্ছিল সেই ভয়টা আস্তে আস্তে কেমন যেন কেটে যেতে লাগলো।
আমি বুঝতে পারছিলাম আমার পেছনে এসে দাঁড়ানো সেই ছায়ামূর্তির জন্যই বোধহয় এমনটা হচ্ছে। আমার আশপাশটা কেমন একটা শুভ অনুভূতিতে ভরে গেছে, তার সাথে আমার মনের মধ্যে চলতে থাকা আতঙ্ক যেন আস্তে আস্তে কেটে যেতে লাগলো। ঠিক বৃষ্টির পর যেমন আকাশের মেঘ কেটে গিয়ে নতুন সূর্যের আলো উঠে আসে, ঠিক সেভাবেই আমার মন পরিষ্কার হয়ে আসতে লাগলো। কতক্ষণ ধরে ভাবে দাঁড়িয়েছিলাম মনে নেই, হঠাৎ করে গোটা শরীর কেমন যেন হালকা মনে হতে লাগলো। বুঝতে পারছিলাম শরীরের ওপর আমার সমস্ত নিয়ন্ত্রণ আবার ফিরে এসেছে। ঠিক সেই মুহূর্তে পেছনে ঘুরে তাকালাম, কিন্তু না, কেউ নেই। সে যেমন নিঃশব্দে এসেছিল তেমনই নিঃশব্দে আমার পেছন থেকে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিশে গেছে। তবে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মধুসুন্দরী দেবীর জপ করা কিন্তু থামালাম না। তার কথা মনে মনে ভাবতে ভাবতেই সেই মাঠ ছেড়ে গ্রামের দিকে পা বাড়ালাম। এবার অনেকটা হেঁটে চলেছি, হঠাৎ করে একটা ব্যাপার আমার মনে পড়ে গেল। এতক্ষণ ধরে যে ফুলের গন্ধটা আমি পাচ্ছিলাম, সেই ফুলের গন্ধটা এখানে কেমন যেন একটু বেশি। চারপাশে একটু এদিক ওদিক তাকাতেই দূরে মাঠের শেষের দিকে একটা গাছের তলায় দেখতে পেলাম এক ছায়া মূর্তি দাঁড়িয়ে। সেদিকে তাকাতেই কিন্তু আমার গোটা মনটা একটা অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। আনন্দ আনন্দ হচ্ছিল আমার মনে। আমি বুঝতে পারলাম ওই গাছের তলায় আর কেউ নয়, আমার রক্ষাকর্তা দাঁড়িয়ে রয়েছে। তবে সেদিকে আর গেলাম না, সোজা হেঁটে গ্রামের পথে এসে পা বাড়ালাম। তাড়াতাড়ি ফিরে যেতে হবে এবার। ঠাকুরমশাই কিন্তু যখনই কোনো বিপদে পড়েছেন তখনই তার তন্ত্রশক্তির মাধ্যমে সেই সমস্ত বিপদ থেকে ঠিক বাইরে বেরিয়ে এসেছেন। অর্থাৎ ঠাকুরমশাই তার জীবনে অনেক ক্ষমতা অর্জন করেছিলেন, অথচ তিনি কিন্তু বলেন তিনি যা অর্জন করতে পেরেছেন তা অতি সামান্য। কিশোরীর কথাটা আমি বুঝতে পারছিলাম, তবে তারানাথের বলা কথার আসল মানে সে বুঝতে পারলেও কোনো একটা কারণে সে আসল সত্যিটাকে ধরতে পারছিল না হয়তো। তাই বললাম, দেখো এখানে তারানাথ নিজেও মিথ্যে বলছেন না, তুমি যেটা ভাবছ সেটাও মিথ্যে নয়। আসলে তন্ত্রমন্ত্র আর এই সাধনার জীবনে কত যে পর্যায় রয়েছে, কত সাধনা রয়েছে, তার সমস্ত কিছু তো আমরা জানি না, সেটা তারানাথ আমাদের থেকে অনেক ভালোই জানে। তাই তার মনে হয়েছে তিনি যা অর্জন করেছেন তা অতি সামান্য, আর তুমি আমি তো এইসব ব্যাপারে খুব বেশি জানিও না, তাই আমাদের মনে হয় সে অনেক কিছুই অর্জন করতে পেরেছে, অথচ সে কথা আমাদের কাছে সে স্বীকার করতে চায় না। কিশোরী বোধহয় আমার কথাটা বুঝতে পারল, তাই একটু থেমে বলল, তুমি মনে হয় ঠিক বুঝলে, যত গল্প শুনি তত যেন আরও গল্প শুনতে ইচ্ছে হয় ঠাকুরমশাইয়ের কাছ থেকে। তবে সত্যি বলতে তার সমস্ত কথা যে আমি বিশ্বাস করি তা কিন্তু নয়। মাঝে মাঝে তার গল্প শুনে মনে হয় যেন ঠাকুরমশাই রং চড়িয়ে একটু বাড়িয়ে আমাদের বলছেন। আমি মানছি যে তুমি সব কিছু যুক্তিতর্ক দিয়ে বিচার করে নিতে ভালোবাসো কিশোরী, কিন্তু ঠাকুরমশাই আমাদের মিথ্যে বলে কি লাভ পাবেন বলো তো? আমরা তার কাছে গল্প শুনতে চাই, হাতে করে সিগারেট কিংবা তেলে ভাজা নিয়ে যাই, মাঝে মাঝে মিষ্টিও নিয়ে যাই, তবে এর বাইরে তো আমাদের কাছ থেকে তার পাওয়ার মতো কিছুই নেই। আর তুমি তো নিজেও জানো তারানাথ আমাদের কাছ থেকে কখনোই কোনো অর্থ গ্রহণ করতে রাজি নয়। তাহলে ওই মানুষটা আমাদের মিথ্যে বলতে যাবে কেন? হ্যাঁ, তার কিছু গল্প অলৌকিক মনে হয়, তাই কি তুমি বিশ্বাস করতে পারো না? তবে ঠাকুরমশাই কিন্তু নিজেও বলেন এই পৃথিবীতে এমন অনেক স্থান আছে যেখানে তন্ত্রশক্তি কোনো কাজ করে না, সেই স্থান নাকি এতটাই। কিশোরীর কথা শেষ করতে না দিয়ে আমি বললাম, কিশোরী তুমি জানো না আমার সাথে একবার কি ঘটেছিল, সে কথা যদি তুমি জানতে তাহলে তারানাথের কথা অবিশ্বাস করতে পারতে না। একবার আমায় কাজের সূত্রে একটা পাহাড়ি এলাকায় যেতে হয়েছিল, আর সেখানে এমন একটা ঘটনা ঘটেছিল, যাক সেসব কথা বাদ দাও, পৃথিবীতে এমন অনেক জায়গায় আছে। কিশোরী অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি ভাবলাম কিশোরী হয়তো আমাকে আবার সেই কথা জিজ্ঞাসা করবে, কেন যে তাকে ওই কথাটা বলতে গেলাম, এতদিন তার কাছ থেকে আমি লুকিয়ে রেখেছিলাম। কিশোরী কিন্তু আমায় প্রশ্ন করল না, সে বুদ্ধিমান ছেলে, অযথা কথা বাড়াতে ভালোবাসে না। সে বলল, সেই যে সেই তারানাথ একবার গাছের তলায় অদ্ভুত বিপদে পড়ে, একটা লোকের সাথে হাঁটতে হাঁটতে তার বাড়ি গিয়েছিল, তারপর চরম বিপদের মধ্যে পড়ল, মনে আছে সেই ঠাকুরমশাই? কিশোরী বোধহয় ভেবেছিল আমি কথাটা ভুলে গেছি, তাই আমি একটু হেসে বললাম, কিশোরী আমার সমস্ত কিছুই মনে আছে,
আর আমি জানি তারানাথ নিজেও এমন অনেক বিপদের মধ্যে পড়েছিল যেখানে তার তন্ত্রশক্তি কোনো কাজ করেনি, আর তখন তারানাথকে কিন্তু অন্য কেউ সাহায্য করেছিল। এইটাই আমি বলতে চাইছি, ঠাকুরমশাইকে যখন সবসময় অন্য কেউ সাহায্য করে তাহলে ঠাকুরমশাইয়ের তন্ত্রশক্তির ক্ষমতা কোথায় বলো তো? সবসময় তো পরিস্থিতি নিজের অনুকূলে থাকবে না, যদি তন্ত্রশক্তি কাজে না লাগে তাহলে ঠাকুরমশাই জীবনে কি ক্ষমতা লাভ করলেন? কিশোরী যে কথাটা বলল সেটা অতি সহজভাবে বললেও কথাটা কিন্তু খুব গভীর, আমি তার অর্থ বুঝতে পারছিলাম। তাই বললাম, তোমার এই কথাটা ঠিক নয় কিশোরী, তারানাথের কাছে অনেক ক্ষমতাই রয়েছে, তবে এটা তো হতে পারে না যে তারানাথ দুনিয়ার সবথেকে বেশি ক্ষমতাধারী তান্ত্রিক। তার ক্ষমতারও তো একটা সীমা আছে, সেই সীমার বাইরে গিয়ে যদি কিছু একটা হয় তখন তাকে অন্য কেউ সাহায্য করে যায়, আর তুমি তো জানোই তারানাথের গোটা জীবনটাই এমন রহস্যময়। কিশোরী আর কথা বাড়ালো না, সে যতই যুক্তিতর্ক দিয়ে সব কিছু বিচার করুক না কেন সে বুদ্ধিমান, সে জানে কোথায় চুপ করে যেতে হয়, তাই কথার প্রসঙ্গ বদলে বলল, আসলে সত্যি বলতে কি বলতো, ঠাকুরমশাইয়ের ওপর আমাদের কেমন একটা ভক্তি এসে গেছে, তাই তার ব্যাপারে জানার কৌতূহলটা মাঝে মাঝে বাড়ে। তবে ঠাকুরমশাই সবসময় নিজেকে আড়াল করে রাখতেই ভালোবাসে। যাকগে, সে কথা বাদ দাও, চলো 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 বেরিয়ে পড়ি, বৃষ্টি নামবে আবার। এখন মাসের মাঝামাঝি, এই সময়টা পকেটে টাকা থাকলেও হিসেব করে খরচ করতে হয়, না হলে মাসের শেষের দিকে শূন্য পকেটে অফিসে যেতে হয়। আমরা বেরিয়ে পড়লাম, কিশোরী সিগারেট নিয়ে এসেছিল। তাড়াতাড়ি পথে নেমে হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছলাম মটলিনে। তারপর তেলে ভাজার দোকান থেকে কিছু তেলে ভাজা কিনে নিয়ে তারানাথের বাড়ির সামনে আসতে দেখতে পেলাম তারানাথ বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখে তার মুখে একটা হাসি দেখা দিল। কিশোরীর মুখটা কিন্তু আগের মতো গম্ভীর হয়েই রইল। তারানাথ আমাদের দেখতে পেয়ে দাওয়ার উপর তক্তপোষের এক পাশে বসে বলল, আকাশের অবস্থা আজ বেশ ভালোই বুঝলে, বৃষ্টি বোধ হয় এখন আর হবে না, তোমরা এসো। ও কি কিশোরী, তোমার মুখটা মন কালো হয়ে রয়েছে কেন? কিশোরী তক্তপোষের এক পাশে বসে বলল, তেমন কিছু নয় ঠাকুরমশাই, আসলে ওই যে আপনার তন্ত্র সাধনার ক্ষমতা নিয়ে আমরা কিছু কথা বলছিলাম, তার কয়েকটা ব্যাপার আমাদের কাছে এখনও রহস্যময় হয়ে রয়েছে, তাই আর কি। ও সেসব কথা বাদ দিন। কিশোরীর কথা শুনে তারানাথের মুখখানা একটু কুঁচকে গেল, চোখ দুটো ছোট হয়ে এলো, অবাক হয়ে সে আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই হো হো করে হেসে উঠে বলল, বুঝেছি, তোমরা যেমন আমার গপ্পগুলো বিশ্বাস করো না, তেমনই এখন বোধহয় আমার ক্ষমতা নিয়েও তোমাদের সামান্য সন্দেহ হয়েছে, তাই না? তা কি তোমরা তার কোনো প্রমাণ দেখতে চাও? না না থাক, আমরা আর প্রমাণ দেখতে চাই না, তাছাড়া আপনি তো আমাদের প্রমাণ আগে দেখিয়েছেন। আসলে কিশোরী বলতে চাইছিল, আপনি যে মাঝে মাঝে বলেন আপনার তেমন কিছুই শেখা হয়নি, অথচ আপনার গল্প শুনলে বোঝা যায় আপনার কাছে কিন্তু অনেক ক্ষমতাই একসময় ছিল। তারানাথ হাত বাড়িয়ে কিশোরীর সামনে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিল, তারপর সিগারেট ধরিয়ে ধোঁয়া টানতে টানতে বলল, তোমাদের মনে কৌতূহল হওয়াটাই স্বাভাবিক, আসলে তোমরা সাধনার ব্যাপারে সমস্ত কিছু জানলে এ সন্দেহ তোমাদের হতো না। আমি যতটা ক্ষমতা একসময় অর্জন করতে পেরেছিলাম তার সামান্যই, সমুদ্র থেকে এক বালতি জল তুলে নেওয়ার মতো, বাকি থেকে গেছে প্রায় পুরোটাই। আসলে এমন অনেক তন্ত্র সাধনা কিংবা বিদ্যা রয়েছে যার কথা আমি গোটা জীবনে জানতেও পারিনি, তাই তোমাদের এসব কথা বোঝানো সম্ভব হবে না। যেসব ক্ষমতা পেয়েছিলাম তার কিছুটা নিজে শিখেছিলাম, বাকি অনেকটাই মধুসুন্দরী দেবী মাতু পাগলিয়েদের দয়াতেই আমার কাছে ছিল। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার উপরে থাকার জন্য চরম বিপদের সময় আমি অনেকবার বেঁচে ফিরে আসতে পারতাম। তোমরা হয়তো মনে করবে যদি বিপদের সময় তারাই আমায় রক্ষা করে তাহলে আমার ক্ষমতা কি? শুভ শক্তি আর অশুভ শক্তি দুই শক্তি কিন্তু প্রবল। আমার চেয়ে অনেক বড় তান্ত্রিক যেমন রয়েছে, তেমন আমার চেয়ে অনেক বড় বড় নিম্ন স্তরের তান্ত্রিকও রয়েছে, যারা হয়তো অশুভ শক্তির সাধনা করছে কিন্তু তাদের ক্ষমতা আমার চেয়ে বেশি। আর এই তন্ত্রের ক্ষমতা মাঝে মধ্যে এমনই হয়ে যায় যে সেই ক্ষমতাকে আটকানো খুব একটা সহজ হয় না। ঠাকুরমশাই, আমি সবটাই বুঝতে পেরেছি, তবে একটা প্রশ্ন আমার থেকেই যাচ্ছে। আপনি মাঝে মাঝে বলতেন এমন কিছু স্থান আছে যেখানে তন্ত্রশক্তি ক্রিয়া করে না, তাহলে সেখানে অশুভ শক্তি ক্রিয়া করে কিভাবে? তারানাথের মুখে একটা হাসি দেখা গেল,
অবুজ বাচ্চা যদি কোনো কথা বুঝতে না পেরে জেদ করে, তখন তার বাবার বা মায়ের মুখে যেমন একটা শান্ত, কোমল কিংবা মিষ্টি হাসি দেখা যায়, তারানাথের ওই দাঁড়ি গোফের জঙ্গলে ভরা মুখে তেমনই একটা হাসি দেখা গেল। তোমরা তো দেখেছো মন্দিরে কিংবা কোনো দেবদেবীর স্থানে গেলে মন কেমন শুদ্ধ হয়ে যায়, সেই স্থানে শুভশক্তি বাস করতে করতে সেই স্থানের মাহাত্ম্য বদলে যায়। ঠিক তেমনই দুনিয়ায় এমন অনেক স্থান আছে যেখানে শুভশক্তি সহজে প্রবেশ করতে পারে না, সেখানে বাস করে অশুভ শক্তি, আর সেই কারণে সেই অশুভ শক্তির প্রভাব সেই স্থানে বেড়ে যায়। আসলে গোটা ব্যাপারটাই এমন। তাহলে তোমাদের আরও একটা গল্প বলি, সে গল্পটা বললে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে। গল্পের গন্ধ পেয়ে আমি আর কিশোরী দুজনে একটু নড়ে চড়ে বসলাম। কিশোরীর মুখের সেই গম্ভীর ভাবটা কোথাও যেন উধাও হয়ে গেছে। সে সামান্য হেসে বলল, সেটাই বরং ভালো হবে ঠাকুরমশাই, আপনি বরং আমাদের গল্পই বলুন। শুধু শুধু এসব কথা শোনার চেয়ে গল্প শোনাটাই ভালো, কি বলো বিভূতি? শেষের কথাটা কিশোরী আমায় লক্ষ্য করেই বলেছিল, তাই আমিও তারানাথের দিকে তাকিয়ে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ তারানাথ, বরং গল্পটাই শুরু হোক, আর আপনার সমস্ত গল্পই কিন্তু আমরা বিশ্বাস করি। আপনি সে কথা মানুন আর নাই মানুন, তবে মাঝে মাঝে অতি অলৌকিক ব্যাপার ঘটলে তা নিয়ে মনের মধ্যে একটু সন্দেহ থেকেই যায়। এটাই স্বাভাবিক, তাছাড়া তোমরা এই যুগের মানুষ, তোমাদের মনে যে কৌতূহল জন্মাবে সেটাই তো স্বাভাবিক। তোমরা যদি আমার মতো অন্ধকারে রাত্রে গ্রামের পথে তেমন কিছু দেখতে পেতে, তাহলে হয়তো তোমরা ব্যাপারটা বুঝতে পারতে। তোমরা বাস করো শহরে, আলোর নিচে যে আলো সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দিতে পারে, অশুভ শক্তির বাস কিন্তু অন্ধকারে। তোমাদের এই জন্মগত স্বভাব যে তোমরা অলৌকিক ব্যাপার অস্বীকার করবে তাতে আমি কিছু মনে করি না। কিশোরী, তেলে ভাজা এনেছো তো? দাও দাও, সেগুলো আবার ঠান্ডা হয়ে যাবে নইলে। সত্যি বলতে তেলে ভাজার কথা আমরা ভুলেই গিয়েছিলাম। কিশোরী শালপাতার ঠোঙা সামনের দিকে এগিয়ে যেতেই তারানাথ ঘরের ভেতরে চলে গেল। তারপর একটা বাটিতে করে তেলে ভাজা এনে আমাদের সামনে রাখল। তারানাথের যে সিগারেটের প্রতি টান বেড়েছে সেটা বোঝাই যাচ্ছিল। আগে তারানাথ তেলে ভাজা খেয়ে তারপর সিগারেটে টান দিত, এখন আগেই কিন্তু একটা সিগারেট শেষ করে ফেলল। তারপর তিনজন তেলে ভাজা খেয়ে হাত ধুয়ে গুছিয়ে বসতেই তারানাথ বলল, বলো তোমরা আজ কি গপ্প শুনতে চাও? আজ তোমাদের ইচ্ছেতে না হয় গপ্প বলবো, প্রতিদিন তো আমার ইচ্ছে মতো বলি। ওই যে একটা গল্প বলেছিলেন না, একটা গাছের তলায় আপনি আশ্রয় নিয়েছিলেন, তারপর গ্রামের একজন আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল, এমন একটা জায়গা যেখানে অশুভ শক্তির প্রভাব বেশি, সেখানে শুভ তন্ত্রশক্তি কোনো কাজ করে না, তারপর সেই বিপদ থেকে আপনাকে কেউ বাঁচিয়ে নিয়ে এসেছিল, সেই ঘটনার মতো আর একটা গল্প শুনতে চাইছি আসলে। বিপদের গল্প শুনে তোমরা কি মজা পাও? একটা মানুষ বড্ড বিপদে পড়ে গেছে, তারপর সেই বিপদ থেকে সে বেরিয়ে এসেছে, এমন গল্প শুনতে তোমাদের ভালো লাগে? আমার তো এসব বলতে খুব একটা ভালো লাগে না। আমার ভালো লাগে গ্রামের গল্প বলতে, গ্রামের পথে হেঁটে যেতে যেতে আকাশের কায় দেখা পাওয়া সূর্যাস্তের গল্প বলতে, আরও ভালো লাগে মানুষের কথা বলতে। কিন্তু তোমাদের সেসব ভালো লাগবে কেন? তোমরা শুনতে চাও ভয়ের গল্প। আচ্ছা, তোমাদের সেই গল্পই বলছি। এই বলে তারানাথ কপালের মাঝখানটা আঙুল দিয়ে চেপে ধরে চুপ করে বসে রইল। আমি আর কিশোরী অপেক্ষা করতে লাগলাম তারানাথের মুখ থেকে আরও একটা বিপদের গল্প শোনার জন্য। কিশোরী কিন্তু অন্যদিনের মতো আর চঞ্চল নয়, কেমন যেন শান্ত হয়ে চুপচাপ বসে রয়েছে। আমি বুঝতে পারছিলাম না কিশোরীর মধ্যে হঠাৎ এমন একটা পরিবর্তন কী করে হলো। বারবার মনে হচ্ছিল এমন কিছু একটা রয়েছে যেটা কিশোরী বলতে চাইছে না। একসময় তারানাথ চোখ খুলল, তারপর শান্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করল, কুসুমপুরে আমার এক চেনা লোক ছিল। আসলে তার আগেও কুসুমপুরে আমি একবার গিয়েছিলাম, তখন সেখানে আমায় থাকতে হয়েছিল, সেভাবেই তার বাড়ি চেনা হয়েছিল। তবে সেবার কোনো একটা কারণে সেখানে বেশি দিন থাকতে পারিনি, মনে হয় আমার সঙ্গে কোনো এক সাধু ছিলেন। যাই হোক, সেবার আমি বাড়ি ফিরে আসছিলাম, বাড়ি ফেরার পথে কি মনে হতে কুসুমপুরে আবার আমার সেই চেনা লোকটির বাড়িতে একবার দেখা করে আসবো ভেবে গেলাম। তার বাড়িতে আমি যখন গিয়েছি তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সে আমায় প্রথমে চিনতেই পারেনি, কারণ আমি সেখানে গিয়েছিলাম বছর তিন চারেক আগে। তার বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছি, বাড়ির বাইরে তার নাম ধরে দুবার ডাকলাম, জগবন্ধু, ও জগবন্ধু, বলি বাড়িতে আছো নাকি?
আমার কথায় জগবন্ধুর স্ত্রী প্রথমে ঘরের ভেতর থেকে সাড়া দিল, তারপরে জগবন্ধু একটা হারিকেন হাতে বাড়ির দাওয়ার কাছে এসে দাঁড়ালো। হারিকেনটা মুখের একপাশে তুলে আমায় ভালো করে দেখতে দেখতে আমি কিন্তু হেসে ফেললাম। জগবন্ধুর মাথার চুল সামান্য পেকে এসেছে, আগেরবার যখন এখানে এসেছিলাম তখন তার মাথার চুলে পাক ধরেনি, এবার কিন্তু পাক ধরেছে। বুঝতে পারছিলাম তার উপর দিয়ে বেশ একটা জ্বর ঝাপটাও গেছে, তার চোখের তলায় কালি, মুখের চামড়া সামান্য কুচকে এসেছে। তবে এমন অবস্থা হওয়ার মতো বয়স তো তার হয়নি, সে আমায় ভালোভাবে চিনতে পারছে না বুঝে আমি আবার বললাম, আরে জগবন্ধু তুমি আমায় চিনতে পারছো না, আমি তারানাথ। আরে সেবার তোমার সেই সাধুর সাথে তোমার বাড়িতে এলাম। জগবন্ধু এবার আমায় চিনতে পারলো, আমায় চিনতে পেরে তাড়াতাড়ি হারিকেন দাওয়ার উপর রেখে এসে আমার পায়ের ধুলো নিল। জগবন্ধু কিন্তু আমার থেকে বয়সে বড়, তবে সে জাতিতে জেলে। সে আমায় দেখতে পেয়ে কেমন যেন একটু অদ্ভুত অস্বস্তিতে পড়ল মনে হচ্ছিল। কোনো একটা কথা সে আমায় প্রবলভাবে বলতে চাইছে কিন্তু বলে উঠতে পারছে না। আমায় নিয়ে ঘরে ঢুকতেই জগবন্ধুর স্ত্রী এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। জগবন্ধুর মেয়েটি বড় হয়ে এসেছে, গ্রামে মেয়েদের বিয়ের বয়স খুব তাড়াতাড়ি হয়ে যায়। মেয়েটির পরনে গ্রাম্য কায়দায় পরা শাড়ি, তার মাথায় লম্বা চুল। সে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই জগবন্ধু বলল, ঠাকুরমশাই মেয়েটাকে একটু ভালো করে আশীর্বাদ করুন, মেয়েটার এবার একটা বিয়ে দিতে হবে তো, কিন্তু কিছুতেই সে ব্যবস্থা করতে পারছি না। জানেনই তো আমার অবস্থা খুব একটা ভালো নয়, তাছাড়া মেয়ের গায়ের রঙও চাপা। জগবন্ধু চিন্তার কারণ বুঝতে পারছিলাম, তার সাথে তার অস্বস্তিটাও বুঝতে পারছিলাম। আসলে মেয়ের বয়স হয়েছে, বিয়ে দিতে না পারায় তার এমন চিন্তা। মেয়েটি সে কথা শুনে কিন্তু ঘরের ভেতরে চলে গেল। গ্রামের মেয়েরা সামান্য বয়স হওয়ার পর থেকেই একটু আড়াল করতে শিখে যায়। জগবন্ধু স্ত্রী আর মেয়ে ঘরের ভেতরে চলে গেল। আমি এসেছি তাই জগবন্ধু স্ত্রী নতুন করে রান্না চাপালো। সত্যি বলতে জগবন্ধু আগেরবার বলেছিল আমায় নিজের হাতে রান্না করে খেতে, তবে এখানে এসে ব্যবস্থা করতে গেলে জগবন্ধুকে বেশি কষ্ট দেওয়াই হয়ে যাবে, তাই আমি আর সে কথা বলিনি। জগবন্ধুর মেয়ে আমার জন্য সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নতুন করে রান্না করতে লাগল। আমি আর জগবন্ধু বাড়ির দাওয়ার কাছে বসে গপ্প করতে লাগলাম। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে অন্ধকার নেমে এলো। একটা ব্যাপার কিন্তু আমার কেমন অবাক লাগছিল, আগেরবারেও যখন এই গ্রামে এসেছিলাম তখন বেশ সন্ধ্যের দিকে কিংবা রাতের দিকে জগবন্ধুর বাড়ির পাশের গ্রামের রাস্তায় লোকজন দেখা যেত। ছোট মাঠের কাছে গ্রামের ছেলে ছোকরার দল রাতের বেলাতেও থাকত, কিন্তু কাউকে আজ এখানে এসে সন্ধ্যেবেলাতে দেখতে পাইনি। যত রাত হয়ে আসতে লাগলো তত যেন গ্রামটা ঘুমিয়ে পড়তে শুরু করল। এমন সময় অবাক হয়ে জগবন্ধুকে বললাম, আচ্ছা জগবন্ধু কি ব্যাপার বলো তো, তোমাদের গ্রামে আর কেউ রাতের বেলা বাড়ির বাইরে বের হচ্ছে না? আমার তো মনে হচ্ছে গ্রামের লোকেরা সন্ধে হওয়ার পরেই যে যার বাড়িতে ঢুকে গেছে। জগবন্ধু প্রথমে কিন্তু কিছুই বলল না, চুপ করে রইল। তারপর আস্তে আস্তে তার কাছ থেকে একটা কথা শোনা যায়, ঠাকুরমশাই আপনি তো আমাদের গ্রামে এসেছিলেন অনেকদিন আগে, তখন আপনাকে বলেছিলাম না আমাদের গ্রামে ওই শেষের মাঠে মাঝে মাঝে অদ্ভুত কিছু দেখা যায়, তখন তো আপনি থাকতে পারলেন না, তাই আপনাকে ভালোভাবে বলা হয়নি। আসলে শোনা যায় ওই মাঠে একপাশে নাকি একটা কবরখানা ছিল, ওই যে মাটির তলায় মৃতদেহ কবর দিয়ে রাখা হয় এমন একটা স্থান। তবে কবরখানাটা যে কোথায় ছিল সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। মাঠের পাশে বেশ জঙ্গল রয়েছে অনেকটা, সেই জঙ্গলের মধ্যে কোথাও একটা সেই কবরখানা এটা আছে, এটা গ্রামের সবাই জানে। তবে এত বছর পর জঙ্গল গজিয়ে সেই কবরগুলো কোথায় যেন হারিয়ে গেছে। তবে মাঝে মাঝে রাতের বেলা ওই মাঠের আশেপাশে কবর থেকে উঠে এসে আত্মারা ঘুরে বেড়ায়। সত্যি বলছি ঠাকুরমশাই, আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমাদের গ্রামের অনেকেই তাদের দেখেছে। শুধু দেখেছে না, যারা দেখেছে তাদের মধ্যে একজনের মৃতদেহ এই মাঠেই পাওয়া গেছে।
যারা দেখেছে তারা আমাদের এসে ওই কথা বলেছে ঠাকুরমশাই। জগবন্ধুর কথা শুনে অবাক হলাম, সে যে আমায় মিথ্যে কথা বলছে সেটা মনে হচ্ছে না। আর আগের বার যখন এখানে এসেছিলাম তখন জগবন্ধু বলেছিল তাদের গ্রামে একটা অদ্ভুত ব্যাপার ঘটে, তবে তখন বেশি দিন না থাকার জন্য সেসব নিয়ে কথা বলার সময় হয়নি। এমনকি যে সাধুর সাথে এখানে এসেছিলাম সেই সাধু গ্রামে ঢোকার সময়ই বলেছিল এই গ্রাম খুব একটা ভালো নয়, এখানে বেশি দিন থাকা যাবে না। জগবন্ধু চুপ করতে বলে উঠলাম, সে কি কথা জগবন্ধু? তোমাদের এই গ্রামের পাশের মাঠে ওখানে সেবার যেটার উপর দিয়ে আমরা এসেছিলাম, তুমি কি সেই মাঠের কথাই বলছো? হারিকেনের হলদে আলো জগবন্ধুর মুখে গিয়ে পড়েছে। জগবন্ধু আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি যে মাঠের উপর দিয়ে এসেছিলেন সেই সাধু আমায় বলেছিল ওই মাঠের উপর দিয়ে আসার সময় সে কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। আসলে সেই সাধু কিন্তু আমার বাড়িতে এর আগে দুবার এসেছিল। ওই মাঠের কাছে ওই সমস্ত ব্যাপার স্যাপার অনেক বছর ধরে ঘটে যাচ্ছে, কিন্তু কি হয়েছে ঠাকুরমশাই বুঝতে পারছি না। এক মাস ধরে ব্যাপারটা যেন ভীষণ বেড়ে গেছে। এখন ওই মাঠের দিকে রাতের বেলা গেলে অনেক কিছুই দেখা যায় আর শোনা যায়। গোটা গ্রামের মানুষ ভয় ভয় থাকে, রাতের বেলা ওদিকে আর কেউ যেতে চায় না। কিন্তু এমন একটা অদ্ভুত ব্যাপার হলো কি করে? যদি তোমাদের এখানে ওই মাঠটায় বছরের পর বছর এমন হয়েও থাকে, তাহলে এমন কি ঘটলো যে তারপর থেকে তোমরা এতটা ভয় পেতে শুরু করেছো? জগবন্ধু খানিকক্ষণ সময় নিল, তারপর বলতে শুরু করল, আমাদের এই গ্রামে এক চাষি আছে, তার নাম নরেন। তার শ্বশুর বাড়ি পাশের গ্রামে, ওই মাঠের উপর দিয়ে এই শ্বশুর বাড়ি যেতে হয়। সেদিন শ্বশুর বাড়ি থেকে ফিরতে তার খানিকটা দেরি হয়ে গিয়েছিল। মাঠের কাছে এসে যখন পা রেখেছে তখন সন্ধে হয়ে এসেছে, আকাশটাও কালো করে আসে। একটু পরে যে বৃষ্টি নামবে তা বুঝতে পেরে নরেন তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য পা চালাচ্ছিল। কিন্তু একটু পরেই নরেনের মনে হলো ঠিক তার পেছনে কেউ যেন হেঁটে হেঁটে আসছে। নরেন পিছনের দিকে তাকাতেই একজনকে দেখতে পেল, কিন্তু নরেন তো একাই হেঁটে এসেছে, তখন তো সে কাউকে দেখতে পায়নি। ওই মাঠের যে একটা দুর্নাম রয়েছে সেটা নরেন জানে, তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরতে চাইছিল। পিছনে একজনকে দেখতে পেয়ে সে দাঁড়িয়ে পড়ল। একজনকে যখন পাওয়া গেল তখন তার সাথে বাড়ি ফেরা যাবে। কিন্তু নরেন দাঁড়িয়ে পড়ার সাথে সাথে সেই লোকটাও দাঁড়িয়ে পড়ে, তারপর সন্ধিকে হাঁটতে শুরু করলে। নরেন একবার অবাক হয়ে গেল, পিছনের দিকে তাকিয়ে সেই লোকটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে একবার গলা তুলে ডাকল, কিন্তু লোকটা সাড়া দিল না। ততক্ষণে লোকটা হাঁটতে হাঁটতে অনেকটা পিছনের দিকে চলে গেছে। নরেন সামনের দিকে হাঁটতে শুরু করে দেখতে পেল যে তার সামনে বেশ খানিকটা দূরে আরো একজন দাঁড়িয়ে আছে। নরেন সামনের দিকে হাঁটা শুরু করতে সেই লোকটা আবার সামনের দিকে হাঁটতে শুরু করেছে। নরেন কিন্তু তখনও ভয় পায়নি। কি একটা মনে হতে এক পাশে তাকাতেই দেখতে পেল তার সোজাসুজি ডান দিকে খানিকটা দূরে কেউ একজন তার দিকেই হেঁটে আসছে। আবার বাঁ দিকে তাকাতেই দেখা গেল একই ব্যাপার। ক্রমে নরেন বুঝতে পারল যে তারা চারদিকে চারজন তাকে ঘিরে তার সাথে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে আসছে। ততক্ষণে নরেন গ্রামের মাঝামাঝি পর্যন্ত চলে এসছে। ঠিক সেই সময় চারপাশ থেকে একটা হাসির শব্দ শুনতে পেল। নরেন বুঝতে পারল চারপাশ থেকে চারজন একসাথে অদ্ভুত ভয়ঙ্কর স্বরে হেসে চলেছে। সেই হাসি শুনতে শুনতে নরেন বুঝতে পেরেছিল এত রাতে এই মাঠে এসে পড়াটা তার ঠিক হয়নি। নরেন আর অপেক্ষা করল না, সামনের দিকে দৌড়তে লাগল। কিন্তু সামনের দিকের লোকটা
নরেনের সঙ্গে পাল্লা দিয়ে যেন সামনের দিকে দৌড়তে লাগলো। নরেন মাঠটা কোনাকোনিভাবে পায়ে প্রার করে ফেলেছে। এমন সময় ডান দিকে তাকাতেই তার বুকে রক্ত যেন জল হয়ে এলো। নরেন দেখতে পেল মাঠের ডান দিক থেকে অনেকগুলো কালো কালো ছায়া যেন দ্রুত তার দিকে এগিয়ে আসছে। নরেন আর নিজেকে ধরে রাখতে পারলো না, চিৎকার করতে করতে ছুটতে লাগলো গ্রামের দিকে। মাঠের একদম শেষ প্রান্তে গ্রামের কাছাকাছি এসে যখন এসে পড়েছে, তখন দেখতে পেল সামনে সেই লোকটা এবার ঘুরে দাঁড়িয়েছে। তারপর হাঁটতে হাঁটতে সরে গেল সেই ডান দিকে। তার সাথে গোটা মাঠ জুড়ে চলেছে অনেকগুলো অদ্ভুত স্বরের হাসি। নরেন এবার কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, চিৎকার করতে করতে গ্রামের দিকে ছুটে আসছিল। নরেনের ভাগ্যটা ভালো ছিল, তাই সেই সময় মাঠের একদম শেষ প্রান্তের বাড়ির একটা লোক কোনো কারণে বাইরে বেরিয়েছিল। সে নরেনকে ওভাবে চিৎকার করতে করতে ছুটে আসতে দেখে হ্যারিকেন নিয়ে এগিয়ে যায়। মাঠের দিকে তখন আর নরেন যে লোকটাকে দেখতে পেয়েছিল, সে নরেনের থেকে বেশ খানিকটা দূরে অনেকগুলো মানুষ ছুটতে ছুটতে নরেনের দিকে এগিয়ে আসছে। গোটা মাঠে যেন একটা ঝড় উঠেছে, ভয়ে কাঁপতে কাঁপতে সে নরেনের জন্য অপেক্ষা করে। তারপর নরেন তার কাছে গিয়ে পৌঁছতে দুজনে মিলে তাড়াতাড়ি ঢুকে পড়ে তার বাড়িতে। তারপরেই সেই মাঠের দিক থেকে ভেসে আসতে থাকে অদ্ভুত কিছু চিৎকারের শব্দ। নরেন কিন্তু সেই বাড়িতে ঢুকেই ভয় কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সেদিন রাতে তাকে সেই বাড়িতেই রাখা হয়। পরদিন সকালে সে তার বাড়িতে ফিরে আসে। তিন দিন খুব জ্বর ছিল নরেনের। জ্বরের মধ্যে সে বিড়বিড় করে অনেক কিছুই বলছিল। তার জ্বর যখন কমে আসে তখন থেকে গ্রামের লোক রাতের বেলা ভয় ভয় থাকে। ওই মাঠের দিকে ভুল করেও রাতের বেলা কেউ যায় না। এবার আপনি বলুন ঠাকুরমশাই, ওই মাঠে এমন একটা ব্যাপার ঘটে গেছে, তারপর রাতের বেলা সাহস করে কি কেউ গ্রামের মধ্যে বেরিয়ে পড়তে পারে? যদি ওই মাঠ ছেড়ে কালো কালো ছায়া মূর্তিগুলো গ্রামের মধ্যে ঢুকে পড়ে? জগবন্ধুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর বললাম, জগবন্ধু, যদি এমনটাই হয় তাহলে তোমরা তো অনেক বড় বিপদের মধ্যে রয়েছ। এভাবে তো ব্যাপারটা নিয়ে চুপ করে বসে থাকা যায় না, আমি ব্যাপারটা দেখতেই হবে। আমার কথায় জগবন্ধু কেমন যেন ভয় পেয়ে গেল, একটু শান্ত গলায় বলল, না ঠাকুরমশাই, আমরা পাশের গ্রাম থেকে এক ওঝা নিয়ে এসেছিলাম, সে ওই মাঠের মধ্যে পা দিয়েই কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিল। সে বলেছিল ওই মাঠের আশেপাশে কোথাও সেই কবরখানা রয়েছে, আর আত্মারা সেই কবরখানা থেকে বেরিয়ে আসছে। তাদের ক্ষমতা অনেক, তাদের জন্য ওই মাঠ অপবিত্র হয়ে গেছে, সেখানে কোনো শুভ কাজ করা সম্ভব না। হা, আপনি কিছুই করতে পারবেন না ঠাকুরমশাই, শুধু শুধু ওখানে গিয়ে বিপদে পড়ার কোনো মানেই হয় না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ জগবন্ধু, আমার কিছুই হবে না। আমি চাইছি ওখানে আসলে কি হচ্ছে সেই ব্যাপারটা একটু দেখতে, তারপর তোমাদের এই বিপদ থেকে রক্ষা করার একটা রাস্তা বার করতে পারবো। জগবন্ধু আমায় বারবার বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আমি কিছুই বুঝতে চাইছিলাম না। আসলে এমন একটা ব্যাপার গ্রামে ঘটে চলেছে, আর চুপ করে বসে থাকবো সেটা কেমন করে হয়? আমায় দীক্ষা দেওয়ার সময় গুরুজি বলেছিলেন, যখনই সুযোগ পাবে মানুষের সাহায্য করবে। তন্ত্রমন্ত্র আসলে মানুষের সাহায্যর জন্যে। অনেক অসাধু সাধক তন্ত্রমন্ত্রের ক্ষমতা মানুষের ক্ষতি করার জন্যে কাজে লাগালেও তাদের কিন্তু শেষটা সুন্দর হয় না। এই গোটা দুনিয়াতে তুমি যা করবে তা কিন্তু তোমার কাছে ফিরে আসবে। তুমি সাহায্য করলে যে পুণ্য তুমি পাবে সেই পুণ্য তোমার গোটা জীবনে কখনো না কখনো কাজে লাগবে, আর তুমি কারোর ক্ষতি করলে তোমারও কিন্তু একদিন ক্ষতি হবে। আমার গোটা জীবনে আমি অনেক কিছুই দেখেছি, আর এটাও বুঝতে পেরেছিলাম সাধুর কথা মিথ্যে নয়। ঠিক আছে জগবন্ধু, তুমি যখন এতবার করে বলছো তাহলে আমি না হয় ও কাজ করব না, তবে মাঠটা একবার তো দেখে আসতে পারি। না, কাল সকালের দিকেই না হয় একবার তুমি আর আমি মিলে যাব।
এবার জগবন্ধু যেন আপত্তি করল না। এবার গ্রামে আসার সময় আমি কিন্তু মাঠের উপর দিয়ে আসিনি, আমি এসেছিলাম অন্য দিক দিয়ে। মাঠ রয়েছে গ্রামের অন্য পাশে। মাঠটায় যাওয়ার জন্য এবং সেখানে কি ঘটে চলেছে তা বোঝার জন্য একটা কৌতূহল মনের মধ্যে চাপা রইল। সেদিন রাতের মতো খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলাম জগবন্ধুর বাড়ির একটা ঘরে। সেই ঘরের বিছানায় শুয়ে শুয়ে বারবার ভাবতে লাগলাম, কাল সকালে আসলে আমি কি করব। এসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছি তা মনে পড়ে না। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম জগবন্ধু বাড়ির উঠোনে দাঁড়িয়ে কি একটা কাজ করছে। জগবন্ধুর সাথে বেশ কিছুক্ষণ কথা হলো, তারপর সকালের দিকে গ্রামের এদিকে ওদিকে কিছুক্ষণ ঘুরে সেই গ্রামের পরিচিত কয়েকজনের সাথে কথা বলে জগবন্ধুর সাথে গিয়ে পৌঁছলাম সেই মাঠে। গ্রামের পথ ছেড়ে এসে মাঠে পা রাখছি, কিন্তু অদ্ভুত একটা অনুভূতি আমার হলো। হঠাৎ করে মনে হলো একটা অন্য জগতে এসে পড়েছি, আর সেই জগতে এমন কেউ রয়েছে যে এই দিনের আলোয় অদৃশ্য থেকে আমাদের লক্ষ্য করছে। দিনের সূর্যের আলোয় চারপাশটা পরিষ্কার, কিন্তু তবুও মনে হচ্ছিল চারপাশে না দেখতে পাওয়া কারা যেন ঘুরে বেড়াচ্ছে। তাদের ফিসফাস শব্দ যেন আমার কানে পৌঁছতে শুরু করেছে। একসময় জগবন্ধুর কথায় আমার হুঁশ ফিরল। কি হলো ঠাকুরমশাই, দাঁড়িয়ে পড়লেন কেন? এই সেই মাঠ, আর ওই যে শেষের দিকে যে জঙ্গল রয়েছে, সবাই বলে ওখানেই নাকি সেই কবরখানা আছে। জগবন্ধুর কথায় আমি আবার সেদিকে তাকালাম। তারপর মাঠটা লম্বালম্বিভাবে পার করে আমরা দুজনে মিলে এসে দাঁড়ালাম সেই জঙ্গলের কাছে। জঙ্গলটা খুব একটা বড় নয়, ছোট ছোট গাছপালা আর জঙ্গলে আগাছা বড় হয়ে ভেতরে ঢোকার পথ বন্ধ করেছে। যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর সেই জঙ্গল রয়েছে। জগবন্ধু বলল সেই জঙ্গলের পেছনে নাকি একটা ছোট ডোবা মতো রয়েছে, সেই ডোবায় জল খুব একটা নেই, কচুরিপানা ভর্তি আর রাজ্যের জঞ্জাল। আমি জঙ্গলের মধ্যে ঢোকার উদ্যোগ করছি এমন সময় জগবন্ধু আমার হাত টেনে ধরে বলল, ঠাকুরমশাই ও কাজ করবেন না, এই জঙ্গলে আর কিছু থাক না থাক খুব সাপ রয়েছে, আমরা নিজের চোখে দেখেছি, বড় বিপদ হয়ে যাবে ঠাকুরমশাই। আমি জগবন্ধুর কথা শুনলাম বটে, কিন্তু সেই জঙ্গলের ভেতর দিকে তাকিয়ে রইলাম। বারবার মনে হচ্ছিল জঙ্গলের একটু ভেতরে সবুজ গাছপাতার জঞ্জালের আড়ালে লুকিয়ে থাকা কারা যেন আমাদের লক্ষ্য করে চলেছে, আর তাদের মুখে একটা অদ্ভুত হাসি যেন বাতাসে কান পেতে শুনতে পেলাম। তোমরা জানো অনেক কিছুই আমি বুঝতে পারি, অনেক কিছুই যা সাধারণ মানুষ অনুধাবন করতে পারে না তা আমি বুঝি। মধুসুন্দরী দেবীর দেওয়া ক্ষমতা কিংবা মাতু পাগলির কাছ থেকে পাওয়া সামান্য ক্ষমতা দিয়ে এটুকু সম্ভব হয়ে ওঠে। আমি বুঝতে পারছিলাম এই মাঠে এমন কিছু আছে যার ক্ষমতা অনেক, না হলে এই দিনের বেলা সর্বশক্তিমান সূর্যের আলোর মধ্যে দাঁড়িয়ে কোনো অপশক্তি এভাবে নিজের ক্ষমতা প্রদর্শন করতে পারে না। এই মাঠে আসার পর থেকে আমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মাথার ভেতরটা কেমন হালকা মনে হচ্ছিল, মনে হচ্ছিল গোটা শরীর দিয়ে যেন আমি কিছু একটা বুঝতে পারছি। তোমাদের ব্যাপারটা বলে বোঝাতে পারবো না। এই মাঠের হাওয়াটা যেন গোটা গ্রামের হাওয়া থেকে আলাদা। এই হাওয়াটায় একটা অদ্ভুত গন্ধ রয়েছে, তার সাথে রয়েছে অনেক কিছু মিশে। জগবন্ধু কিন্তু সেই মাঠে বেশিক্ষণ দাঁড়াতে চাইল না, তাড়াতাড়ি আমরা মাঠের এদিক ওদিক ঘুরে তারপর ফিরে এলাম জগবন্ধুর বাড়িতে। একটা না এতগুলো কথা বলে তারানাথ চুপ করতেই আমি বলে উঠলাম, আপনার অমন অদ্ভুত অনুভূতি হলো কেন? কোথাও যদি কোনো অপশক্তি থাকে তাহলে তো আপনি তা বুঝতে পারেন, কিন্তু এতটা তো হয় না। তাছাড়া সেই হাওয়ার পরিবর্তন কিংবা ওই চাপাসরে বলা শব্দ, এই সমস্ত কিছু তো আপনি কখনো শুনতে পান না। আপনার কি মনে হয়েছিল ঠাকুরমশাই, সেই যে আপনি বলেছিলেন না দুনিয়ায় কিছু কিছু স্থান থাকে যেখানে তন্ত্রশক্তি কাজ করে না, আপনি কি সেটা তখনই বুঝতে পেরেছিলেন? তারানাথ কথার উত্তর দিল না, চুপ করে কিছুক্ষণ বসে রইল। তারপর যেন নিজের মতোই বলতে শুরু করল, তো এই মাঠ কিংবা মাঠের চারপাশের জঙ্গল সমস্ত কিছু যে অতি সাধারণ জায়গা নয় সেটা আমি বুঝতে পারছিলাম।
আর এই গোটা জায়গার ওপর যে অপশক্তির একটা প্রভাব রয়েছে সেটাও আমি অনুধাবন করতে পারছিলাম। আমার মনের মধ্যে হওয়া অদ্ভুত অনুভূতি আর শরীরের স্পর্শের অনুধাবন আমায় বুঝিয়ে দিচ্ছিল এখানে আমার শক্তি খাটবে না। জগবন্ধুর সাথে তার বাড়িতে ফিরে এসেছিলাম সেদিন বিকেলের দিকে। কি মনে হতে হাঁটতে হাঁটতে একাই এসে পড়লাম সেই মাঠের দিকে। মাঠের ভেতরে পা রাখতে যাব এমন সময় হঠাৎ দেখতে পেলাম মাঠের এক পাশে একটা গাছের তলায় কে যেন দাঁড়িয়ে রয়েছে। প্রথমে কিন্তু তাকে আমি দেখতে পাইনি। হঠাৎ করেই মনে হলো আমার পাশে সেই গাছের তলায় দাঁড়িয়ে কেউ একটা আমায় লক্ষ্য করে চলেছে। হঠাৎ করেই জগবন্ধুর বলা কথা মনে পড়ে গেল আর সেদিন সকালে মাঠের কাছে এসে আমার হওয়া সেই অদ্ভুত অনুভূতিটাও মনে পড়ে গেল। যে গাছের কথা আমি বলছি সেটা কিন্তু মাঠের মধ্যে নেই, সেটা গ্রামের রাস্তার এক পাশে। সেদিকে তাকাতেই দেখতে পেলাম গাছের ঠিক উল্টো দিকে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে আর তার মুখটা আমি এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তার মুখে একটা শান্ত হাসি। আমি সেদিকে তাকাতেই সে একটা হাত তুলে আমার দিকে ডাকলো। কয়েক পা এগিয়ে যেতেই কিন্তু আমার গোটা শরীর একবার কেঁপে উঠল। যে গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে তাকে আমি চিনতে পেরেছি। এ হলো সেই সাধু, যেই সাধু আমি আমার গ্রামে গাছতলায় দেখতে পেয়েছিলাম, যে সাধু আমায় তন্ত্র দীক্ষা দিতে অস্বীকার করলেও আমায় বলেছিল কোনো বিপদ হওয়ার আগে তিনি আমায় সাবধান করে দিয়ে যাবেন। তাকে দেখতে পেয়ে আমার বেশ ভালো লাগলো। এগিয়ে গিয়ে হাত জোর করে বললাম, সাধু বাবা আপনি এসেছেন, অনেকদিন পর আপনার সাথে দেখা। তুমি ছাড়াও যে আমার অনেক কাজ রয়েছে তারানাথ, তাছাড়া তুমি বিপদে না পড়লে যে তোমার কাছে আমার আশা হয় না। আমি যখন এসেই পড়েছি তখন একটা কথা তোমায় বলে যাই, এই মাঠ কিন্তু ভালো নয়। তুমি মনে করেছো এই মাঠে যা হয়ে চলেছে তার সমাধান তুমি করতে পারবে, সেটা কিন্তু তুমি করতে পারবে না। অনেক সময় অপশক্তি শুভ শক্তির চেয়েও বেশি হয়ে যায়। এই মাঠে শুভ শক্তি কখনোই কোনো কাজ করবে না, তাই সাবধান, যা করতে চলেছ তা থেকে বিরত হও। কিন্তু ঠাকুরমশাই, এই গ্রামের মানুষ এভাবে ভয় ভয় থাকবে, রাতের বেলা এই মাঠে আসতে পারবে না, আমি সমস্ত কিছু জেনে চুপ করে থাকব। সমস্ত কিছু তুমি জানো না তারানাথ, এখানে যারা থাকে তারা তোমার জন্মের আগের থেকেই এখানে রয়েছে, তাদের ক্ষমতা অনেক, তারা কিন্তু সহজে কারুর ক্ষতি করে না। কিন্তু এই মাঠে যে একজন মারা গিয়েছিল সাধু বাবা, তাকে মারার পেছনে যদি অশরীরী প্রেতেদের হাত থাকে তাহলে তো তারা মানুষের ক্ষতি করছে। সাধু আবার হাসতে লাগল। হাসতে হাসতে আমার দিকে এগিয়ে এসে মুঠো করা হাত আমার দিকে তুলে ধরল। তারপর বলল, যে মানুষটা মারা গিয়েছিল তারা যে ওদের হাতেই মারা গেছে সে ব্যাপারে তুমি নিশ্চিত হচ্ছ কি করে? ওসব তোমার জানার কথা নয়, ওসব জেনে তোমার কোনো কাজ নেই। আমি জানি তুমি কিছুতেই পিছপা হবে না, তাই এটা তোমার কাছে রাখো। আমি এগিয়ে গিয়ে হাত থেকে জিনিসটা নিয়ে আমার হাতে নিতেই বুঝতে পারলাম সেটা একটা ছোট্ট কাঠের টুকরো। তবে সেই হলদে হয়ে আসা কাঠের টুকরো যে আমায় কী সাহায্য করবে সেটা আমি বুঝতে পারছিলাম না, আর সেটা আমায় দেওয়ার কারণে আমার মুখ বোধহয় কৌতূহলে ফুটে উঠেছিল। সেই সাধু হেসে বললেন, তারানাথ, তোমার হাতে যা রয়েছে তা অতি সামান্য কিছু নয়, এর ক্ষমতা তুমি সময় হলেই দেখতে পাবে। আবারও বলছি, রাতের বেলায় মাঠে এসো না, আর যদি এসেই থাকো তাহলে একবারের বেশি কিন্তু কখনোই আসবে না। আমি অবাক হয়ে তার কথা শুনে চলেছিলাম। সাধু হাঁটতে হাঁটতে সেই মাঠের এক পাশ থেকে এগিয়ে গেল পাশের গ্রামে যাওয়ার পথে। আমি অবাক হয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর সেই ছোট্ট কাঠের টুকরোটা এই বিকেলের আলোয় দেখতে দেখতে ফিরে এলাম জগবন্ধুর বাড়িতে। আমি মনে মনে স্থির করলাম সেদিন রাতে এই মাঠে যাব। জগবন্ধু আমার এই উদ্দেশ্যের কথা শুনতে পেলে আমায় বাধা দেবে, তাই তাকে কিছুই বলা যাবে না। জগবন্ধুকে বললাম, জগবন্ধু বুঝলে, আসলে খোলা হাওয়ার নিচে থাকতে থাকতে শ্মশানে জঙ্গলে রাত কাটাতে কাটাতে ঘরের বদ্ধ হাওয়া আমার ভালো লাগে না,
তোমরা বরং ঘরে যাও, আমি না হয় বাড়ির দাওয়ার উপরে ঘুমোচ্ছি। সে কি কথা ঠাকুর মশাই, আপনি বাড়ির দাওয়ায় ঘুমোবেন আর আমরা ঘরে ভেতরে নিশ্চিন্তে ঘুমোব? তা না 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 না, সে হতে পারে না। জগবন্ধু কিছুতেই আমার কথা শুনছে না। অবশেষে জগবন্ধু আমার কথার কাছে হার মানতে বাধ্য হলো। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে, জগবন্ধু ঘরের দরজা আটকায়নি, দরজা ভেজিয়ে রেখেছিল, যদি রাতের বেলা কোনো দরকার টরকার হয়। আমি কিন্তু অপেক্ষা করছিলাম তাদের ঘুমিয়ে পড়ার জন্য। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, চাঁদের আলো আস্তে আস্তে আকাশের একপাশে হেলে পড়তে শুরু করল। যখন নিশ্চিত হলাম জগবন্ধুর গোটা পরিবার ঘুমিয়ে পড়েছে, তখন দাওয়া থেকে উঠে আস্তে আস্তে এগিয়ে গেলাম গ্রামের রাস্তায়। সেই সাধুর দিয়ে যাওয়া কাঠের টুকরোটা কাপড়ের মধ্যে ছিল। সত্যি বলতে সেটার কথা আমার তখন মনেই ছিল না। গ্রামের রাস্তা ধরে হেঁটে চলেছি, গোটা গ্রাম যেন শ্মশানপুরীর মতো ঘুমিয়ে রয়েছে, কোথাও কিছু নেই। বহুদূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। হাঁটতে হাঁটতে যে মাঠের একদম কাছে গিয়ে পৌঁছলাম, সকালের মাঠে এসে যে অনুভূতিটা হয়েছিল, আজও কিন্তু মাঠের কাছে এসে দাঁড়াতেই সেই অনুভূতিটাই হচ্ছে। মনে হলো যেন মাঠের চারপাশে জমে থাকা অন্ধকারের সুযোগ নিয়ে কারা যেন অপেক্ষা করছে, অপেক্ষা করছে আমার এই মাঠে গিয়ে দাঁড়ানোর জন্য। আর আমি সেখানে গিয়ে দাঁড়ালে তার আমার উপর ঝাঁপিয়ে পড়বে। একটা কথা কিন্তু ততক্ষণে আমি বুঝে গিয়েছি, ওই মাঠে আসলে এমন এক স্থান রয়েছে যেখানে আমার কোনো তন্ত্রশক্তি কাজ করবে না। তবুও জগবন্ধুর বাড়ি থেকে বেরোনোর আগে আমি দেহবন্ধন করে নিয়েছিলাম। মাঠের একপাশে দাঁড়িয়ে চাঁদের আলোয় মাঠের চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। একবার মনে হলো কি দরকার জগবন্ধুর কথা না শুনে, সেই সাধুর সাবধানবাণী না শুনে মাঠের ভেতরে ঢোকার কি দরকার। তারপর বুঝতে পারলাম আমার একটা অদ্ভুত কৌতূহল হচ্ছে, এই রাতে যদি আমি মাঠে প্রবেশ না করি এবং ফিরে যাই তাহলে সেই কৌতূহল আমার থেকেই যাবে। আসলে রাতের বেলা মাঠে প্রবেশ করলে কি হবে সেটা জানার জন্য একটা ইচ্ছে যেন মনের মধ্যে বারবার পাক খেতে লাগলো। হাঁটতে হাঁটতে সেই মাঠের একপাশে গিয়ে দাঁড়ালাম, আর তখনই দেখতে পেলাম মাঠের ধবধবে চাঁদের আলোর মধ্যে এক পাশে কে যেন সরে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশে সামান্য মেঘ রয়েছে, সেই মেঘের ফাঁক দিয়ে এখন চাঁদ বেরিয়ে পড়েছে, একটু পরেই চাঁদ আবার মেঘে ঢাকা পড়ে যাবে। তখন পুরোপুরি অন্ধকার না হলেও খানিকটা অস্পষ্ট হয়ে আসবে সব কিছু। আমি হাঁটতে হাঁটতে আরও খানিকটা এগিয়ে গেছি, আর ঠিক তখনই মনে হলো আমার ঠিক পিছনটায় কেউ একজন এসে দাঁড়িয়েছে। পেছনের দিকে ঘুরে তাকাতেই বুঝতে পারলাম একটা কালো ছায়া যেন সরাত করে একপাশে সরে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। ঠিক তখনই সেই হাসির শব্দ আমি শুনতে পেলাম, যেন মাঠের আশপাশ থেকে একসাথে অনেকজন হেসে উঠেছে, আর সেই হাসির শব্দে গোটা মাঠ যেন ভরে যাচ্ছে আস্তে আস্তে। আমি মনে মনে একটা মন্ত্র জপ করার চেষ্টা করতেই এবার কিন্তু আরও অবাক হয়ে গেলাম, কিছুতেই সে মন্ত্র আমার মনে পড়ছে না। যেন মনে হচ্ছে কিছুতেই সেই মন্ত্রগুলো আমি আমার মাথায় আনতে পারছি না, আর আনতে পারলেও সে মন্ত্র জপ করতে পারবো না। অনেকদিন আগে আমার এমনটা হয়েছিল, সেই স্থানে কোনো তন্ত্রশক্তি কাজ করে না, এখানেও তেমনটাই আমি মনে করেছিলাম, আর এই মুহূর্তে তার প্রমাণ আমি পেয়ে গেলাম। মাঠে প্রবেশ করার সময় শরীরে একটা ঝাঁকুনি লেগেছিল, এখন কিন্তু তেমনটা হচ্ছে না। তবে একটা ঠান্ডা শীতচিড়ে হাওয়া কোথা থেকে এসে যেন আমায় ধাক্কা মারতে শুরু করেছে। এক মুহূর্তে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে শুরু করেছি, আর জপ করতে করতে এই এক সময় দেখতে পেলাম সেই দৃশ্য, শ্মশানের অন্য পাশ থেকে একসাথে অনেকগুলো কালো কালো ছায়া মূর্তি যেন ছুটে আসছে আমার দিকে। তাদের সেই বিভৎস চিৎকার আর হাসি যেন আমার কানের পর্দা ভেদ করে মাথার ভেতরে ঢুকছে। মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করে চলেছি, আর তারপরেই ঘটে গেল সেই ব্যাপারটা। আমার পেছনে এসে দাঁড়ানো একজনকে আমি কিছুতেই দেখতে পেলাম না। সেই কালো কালো ছায়াদের শরীরগুলো যেন অনেকটা লম্বা হয়ে আসছে, মুহূর্তের মধ্যে তাদের মাথা গিয়ে ছুঁয়ে ফেলেছে আকাশ, আবার পরক্ষণে যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে তাদের শরীর, তারা গোটা মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের সেই হাসি আমি শুনতে পেলাম, ধীরে ধীরে চারপাশটা পরিষ্কার হয়ে গেল, সেই ছায়ামূর্তিগুলি কোথায় যেন লুকিয়ে পড়ল। সেই সাধুর কথা মনে পড়ে গেল, সেই সাধু বলেছিলেন এই ছায়ামূর্তিগুলো কারোর কোনো ক্ষতি করে না। বুঝতে পারলাম এই স্থান আসলে মানুষের জন্য নয়।
এই মাঠের অংশ কিংবা ওই জঙ্গল আসলে অশরীরীর দখলে রয়েছে। তারা এখানে কারোর উপস্থিতি সহ্য করে না, বিশেষ করে অন্ধকার নামার পরে। কেউ এখানে এলে তারা তাকে ভয় দেখিয়ে সরিয়ে দিতে চায়, কিন্তু কারোর ক্ষতি তারা করতে চায় না। হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তার কাছে একদম এসে পড়েছি। গাছতলায় সেই মূর্তিকে কিছুক্ষণের জন্য দেখতে পেলাম। মনে হয়েছিল সে হয়তো মধুসুন্দরী দেবীর নিজে সাক্ষাৎ নেমে এসেছে আমায় রক্ষা করার জন্যে। গ্রামের পথে পা রাখতেই কিন্তু মনের মধ্যে সেই ভাবটা আস্তে আস্তে কেটে গেল। জগবন্ধুর বাড়িতে গিয়ে বুঝতে পারলাম সে ঘুম থেকে ওঠেনি। দাওয়ার কাছে শুয়ে পড়তে যাব এমন সময় কোমরের কাছে হাত চলে গেল, আর হাত যেতেই বুঝতে পারলাম আমার কোমরে গোঁজা রয়েছে সেই ছোট্ট হলদে কাঠের টুকরোটা। মুহূর্তে সবকিছু মনে পড়ে গেল। সেই সাধুর সাবধান মানি, সেই সাধুর দেওয়া কাঠের টুকরো। তাহলে কাঠের টুকরোর মধ্যে এমন কি আশ্চর্য ক্ষমতা রয়েছে যে আমায় ওই অশুভ স্থানের অশরীরী প্রেতের হাত থেকে রক্ষা করল? কোমর থেকে সেই টুকরোটা বার করে হাতে ধরলাম। চাঁদের অস্পষ্ট আলোয় কিছুই ভালোভাবে দেখা বা বোঝা গেল না। হাত মুঠো করে দাওয়ার উপর শুয়ে ভাবতে লাগলাম, এই গ্রামের কোনো সাহায্য বোধহয় আমি করতে পারবো না। তবে একটা কাজ করতে পারি, রাতের অন্ধকার ওই মাঠে যেন কেউ প্রবেশ না করে সে কথা বলে যেতে পারি। এসব কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়েই পড়েছি। সে কাঠের টুকরোটা আবার আমার কোমরে বাঁধা ছিল। তারানাথ চুপ করতেই আমরা বুঝতে পারলাম গল্প শেষ হয়েছে। কিশোরী বলে উঠল, তার মানে সেই সাধুর ক্ষমতা অনেক বেশি। সেই সাধু ওই কাঠের টুকরোটা দিয়ে আপনাকে ওই অশরীরীদের হাত থেকে রক্ষা করেছিলেন। তিনি জানতেন আপনি ওখানে যাবেনই। আচ্ছা ঠাকুরমশাই, আপনার ক্ষমতার চেয়ে ওই অশরীরীদের ক্ষমতা কি তাহলে বেশি ছিল? এই কথার উত্তর তারানাথ দিল না। তার মুখে একটা শান্ত হাসি দেখা গেল। একটু পরেই সে বলে উঠল, সবটাই ঠিক ছিল, সবটাই আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু পরদিন সকালে উঠে জগবন্ধুকে সব কিছু বুঝিয়ে দিয়ে গ্রাম ছেড়ে চলে আসার সময় সেই কাঠের টুকরোর কথাটা মনে পড়ল। কোমরে দেখি সেখানে কিছু নেই, ফাঁকা। অথচ আগের দিন কোমরে গিঁট দিয়ে কাঠের টুকরোটা বেঁধে রেখেছিলাম, তেমনি গিট রয়েছে কাপড়ে, শুধু কাঠের টুকরোটা নেই। গিটের মধ্যে থেকে কোথায় যেন হারিয়ে গেছে। তারানাথ আর কিছু বলল না, আমরা বেরিয়ে এলাম। বৃষ্টি তখনও নামতে শুরু করেনি, আকাশ কালো হয়ে এসেছে। আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম ট্রাম রাস্তার দিকে, ট্রাম ধরবো বলে। মাঝপথে কিশোরী বলল, তুমি হয়তো ভাবছো আমি আজ একটু চিন্তিত রয়েছি কেন। তুমি সে প্রশ্নটা করতে পারছো না কেন সেটা আমি বুঝতে পারছি। আসলে কি বলতো, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে বুঝলে। আমি যেখানে থাকি সেই মেসের বাড়িতে একটা ঘরে একটা অদ্ভুত ব্যাপার হতে শুরু করেছে। ভেবেছিলাম ঠাকুরমশাইকে সে কথা বলবো, তবে মনে পড়েনি, এখন মনে পড়ল। চলো যেতে যেতে তোমায় সে কথা বলছি বরং। আমি ইচ্ছে করেই কিশোরীকে জিজ্ঞাসা করিনি, কারণ ভেবেছিলাম সে বলতে চাইছে না। এখন যখন সে বলতে চাইল তাহলে শুনতে তো আর আপত্তি নেই। আমি অপেক্ষা করতে লাগলাম তার কাছ থেকে সেই কথা শোনার জন্য। দেখতে দেখতে ট্রাম এসে পড়ল। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন অশরীরীর মাঠ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে দেবলীনা। পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।